এক লোক আলেম দেখতে পারে না দুনিয়া এমন কিছু মানুষ আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয় তা একদিন হঠাৎ করে স্বপ্নে দেখে কি উনি সামনে নামাজের মধ্যে ওই লোক সামনে পিছনে বড় বড় হুজুররা সব নামাজে এই স্বপ্ন দেখেই তো ঘুম থেকে উঠে মহা খুশি আরে হুজুররা আমারে চিনল না রে ছেলেরে পাঠাইছে সময়ের বড় আলেমের কাছে যায় স্বপ্নের ব্যাখ্যা লইয়া দেখবি হুজুররা হিংসুকে উল্টা পাল্টা ব্যাখ্যা দিবে ছেলে যায় হুজুরে বলছে হুজুর আব্বা তো স্বপ্ন দেখছে নামাজের মধ্যে আব্বা সামনে আপনারা পিছনে আল্লাহ তোর বাপের মরণের সময় আসছে পোলায় তো চিন্তা করছে দেখছো আমার আব্বা তো ঠিকই গেছে হুজুরকে হিংসা দৌড়ায় বাড়িতে আয়ালে বাবু মরে গেছে একই অবস্থা আবার গেছে দৌড়ে হুজুরের কাছে হুজুর কি ব্যাখ্যা দিলেন আব্বা তো মরে গেছে কান তো ঠিকই ব্যাখ্যা দিছে কোটা তো কিন্তু বুঝলাম না কারে গাধা নামাজের মধ্যে সাধারণ মানুষ সামনে আর আলেম পিছনে এর একটাই সুর হচ্ছে সেটা হচ্ছে জানাজার নামাজ তোর সাধারণ মানুষ নামাজের সামনে আলেম পিছনে কখন হয় যখন জানাজা দাঁড়ায় লাশ সামনে সাধারণ মানুষ আলেম পিছনে এছাড়া আর কোনো সুরত নাই তো তোর বাপের মরণের সময় আসছে আমি ওই জানাজার দিকে ইঙ্গিত করছি স্বপ্ন দেখে বুঝছি তোর বাপের নামাজের জানাজার সময় আসছে আলেম পিছনে তোর বাপ সামনে এটাই হলো মূল কথা কেউ যখন দিন বিষয়ে নিজেকে আলেমের চেয়ে সামনে মনে করবে তো নিশ্চিত জেনে রাখেন তার মরণ পতন আর পচনের সময় আসছে খবরদার একজন আলেম দিন বহু কষ্টের শিক্ষা পড়াইয়া পড়াইয়া মজবুত হয়ে আপনাকে কথাগুলো বলে আর আপনি ওই আপনার ওস্তাদ ফদিলত শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি থেকে কি পড়ছেন পয়দা এসে হুজুরের বিরুদ্ধে আপনি ফতোয়া দেন কত বড় কম্পত ইন্টারনেটে তর্জমা দেখে এসা 50 বছর বোখারি পড়ায় ওই কথার বিরুদ্ধে এসে ফতোয়া দেন খুব হুজুর বলতাম এই কথাগুলো ডাক্তারকে বলে না যায় এই কথা ইঞ্জিনিয়ারকে বলে না কত বড় বিয়াদব সবচেয়ে স্পর্শকাতর জিনিস দিন এই জায়গায় এসে পণ্ডিতি দেখায় ডাক্তাররা তো যায় কোনোদিন বলো না যে প্রেসক্রিপশনে এই ওষুধ কেন লেখছেন এটা লেখেন না অন্যটা দেন তা তো বলো না আলেমের সাথে এসে পণ্ডিতি করা সহজ কারণ কি কারণ নরমদারে যাত্রী মজা নরমদারে যাত্রী সুবিধা এই জন্য ঠিক না হ্যাঁ সাহাবায়ে কেরামের একটা গুণ আছে সেটা হচ্ছে রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার রম নরমে নরম গরমে গরম জাগা মতো নরম জাগা মতো গরম ওলামায়ে কেরাম জাগা মতো নরম দিন আক্রান্ত হইলে নরম থাকবে না ইনশাআল্লাহ সিফাত সাহাবী সিফাত যাই হোক হাদিসের আরেকটা টুকরা